উপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী রবিবার থেকে দুর্যোগ শুরু হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় জলস্তর বেড়ে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। আর সে কারণেই প্রশাসনের উদ্যোগে উপকূলের বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। শনিবার উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু করেছে প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকার হিঙ্গলগঞ্জ থানা ও সন্দেশকালী থানা এলাকায় শুরু হয়েছে মাইকের লাগাতার প্রচার। দীপাবলির সময় সুন্দরবনের বাসিন্দারা আতঙ্কে আছেন। সুন্দরবন এলাকার রায়মঙ্গল, বড় কলাগাছি, ইছামতি, বিদ্যাধরী, ডাঁশা ইত্যাদি নদীর জল বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর সে কারণেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে শুরু হয়েছে লাগাতার মাইকিং। প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে এনডিআরএফ এর টিম ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যদের পাশাপাশি ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতগুলি একযোগে যে কোনো রকম বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। সুন্দরবন থেকে ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল ও রিপোর্টার প্রদীপ সরকার। আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করবেন। আগামী সোম ও মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাং আমাদের গাঙ্গেয় উপকূলে আসতে পারার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এলাকার সকল সাধারণ মানুষের কাছে বিনম্র আবেদন, আপনারা সবাই সতর্ক থাকবেন। যারা নদীপথে বর্ষণ সহ আমাদের উপকূলে আসতে পারার সম্ভাবনা তৈরি হয়েছে, যারা গভীর সমুদ্রে কিংবা নদীতে মাছ ধরতে যান, তাদের কাছে বিনম্র অনুরোধ, আগামী চব্বিশ ও পঁচিশ তারিখ কেউ নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এলাকার সকল মানুষের কাছে হেমনগর কোস্টাল থানার পক্ষ থেকে বিশেষ সতর্ক বার্তা, আপনারা চব্বিশ ও পঁচিশে অক্টোবর বিশেষ করে এই দুদিন বিশেষভাবে সতর্ক থাকবেন। কারণ সোম ও মঙ্গলবার কেউ নদী বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, কারণ ঘূর্ণিঝড় সিত্রাং আমাদের গাঙ্গেয় উপকূলে আসতে পারার সম্ভাবনা তৈরি হয়েছে। সকল গ্রামবাসীকে একটি জরুরি সতর্কবার্তা জানানো হচ্ছে যে আপনারা আগামী চব্বিশ এবং পঁচিশে অক্টোবর অর্থাৎ সোম আর মঙ্গলবার নদী এলাকায় মাছ ধরতে যাবেন না এবং এখানকার ফেরি সার্ভিস বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে এবং প্রতিটি গ্রামবাসীকে জানানো হচ্ছে যে তারা সোম এবং মঙ্গলবার ভয় আছি এই নদীর কানে বাড়ি, আমাদের সুন্দরবন অঞ্চলে বাড়ি, আমাদের বিশাল ভয়। এই টিভিতে তো সংবাদ দেখছি যে সুন্দরবন উপকূলে দেবে আছেড়ে পড়বে, তাহলে আমরা কোথায় যাব? আমরা সুন্দরবনের গায়ে প্রায় নদীর কাছাকাছি আসি, আমরা বসবাস করি। তো এই পুজোর সময় দীপাবলিতে একটা ঝড়ের আশঙ্কা রয়েছে। আমরা এই ঝড় নিয়ে একটা ভীষণ নিতে রয়েছি, যদি ঝড় হয় তো আমরা পুজোয় কোনো আনন্দ করতে পারবো না। সুন্দরবনী হেমনগর থানার এখানে প্রচার দিচ্ছে এই ঝড়ের জন্য আমরা দীপাবলিতে খুব আশঙ্কায় আছি। আমরা খুব ভাবছি যে এই ঝড়ে হয়তো আমাদের কেউ ক্ষতি হতে পারে বা আমফানে আমাদের প্রচুর ক্ষতি করে দিয়ে গেছে। হ্যাঁ, এবার তার জন্যে আমরা খুব একটা দুশ্চিন্তার ভিতরে আছি।